জঙ্গি জায়গায় আর আমার সেলোর খোলা টান ধরে বসে আমি টান দিয়ে ধরে বসি খুলতে পারে গেছে। আমার ওই মা আর আমার বাড়ি বউ হেরা দৌড়ি আরো লোকজন করছে, মা আমার বাড়ি বউ হেরা দৌড়ি আগে গেছে আর হের বউ হাইটে হাইটে পরে। আমার চাষা আমি নুন ইসলাম, তার কাছে এক টাকা পাবো, একদিন জমির টাকা পাবো, তার কাছে টাকা চাইতে গেছি। টাকা চাওয়ার পরে আমার পাখি তার টাকা নিয়ে আইয়া আমি বাহিরে বই টাকাটা চাইছি, কয়ে ঘরে আই টাকা দিন মর এই কই আমার ঘরের ভিতরে নিয়ে গেছে। নেওয়ানোর পরে আমার চুলের মুক্তি ধরে বইছে, এখনো দাগ আছে, এখনো চুলের ওই নখের আঁচর আছে, পরে টাইটেল নিয়ে ধরে আমার মানে চাইপে ধরছে, ধরে মুখে কামড় দিয়ে ধরছে, কয়ে টাকা দিন মনে আয় দিন অন্তর টাকাটা এটা কইয়েই আমার ধরছে, চুলের মুক্তি ধরছে যে তোর দিম অন্তর তাহারা ভেতে আছে এই কই ধরি আমার তার হাতের উপরে শুয়াই হেলাইছে, শুয়াই হেলাই এই যে কামড়াইয়া ধরছে। আর আমার তো পায়ে শারীরিক প্রতিবন্ধী, মানে শারীরিক প্রতিবন্ধী আমি উঠতে দাপাতে করছি লড়তে পারি না, আমার হাতও ছিঁড়ে গেছে, আমি ছড়ার জন্য চেষ্টা করছি পারি না। আবার আমার খোপা চাইয়ে কামড়াই ধরছে, নাকের পরে কামড় দিয়েছে, এর ঠোঁটে বর্ষে কামড়, এই যে কামড়াই এখন রক্তাক্ত বানাইয়ে ফেলাইছে, জঙ্গি জাগাইছে আর আমার সেলোর খোলে টান দিয়ে ধরে বসে আমি টান দিয়ে ধরে বসি খুলতে পারে গেছে। আমার ওই মা আর আমার বাড়ি বউ হেরা দৌড়ি আরো লোকজন করছে, মা আমার বাড়ি বউ হেরা দৌড়ি আগে গেছে আর হের বউ হাইটে হাইটে আইছে পরে, হাইটে হাইটে আছে দৌড়ি আসে না। আমার মা পিছা লইয়া দৌড়িয়ে গেছে, পিছের দিয়ে বাড়ি ছাড়ছে জানলা পাশে। আমার মেয়ে আফসানা, আফসানা কি টাকা পাইতে গেছে, টাকা পাওয়ার পরে টাকা দেয় নাই, ওই যে কিসের টাকা পাবে, কোনো টাকা পাবি না, তারপর ও পাও দেবে বলছে, পাও ধরার পরে কয়টা ঘরে যাও, তো বলো কত কি টাকা আমার দেবে, তখন পাও ধরবে, তারপর দেখে পরে দরকার থাকে, দরকার থাকিয়া কি করে কইতে পারি না, মাইয়ে আমার টিকলি টিকলি করে আমাদের মাসটা। আমি আবার একটা পিছিয়ে লেগে গেছি, পিছিয়ে লেগে গেছি পর দেখি দিয়ে ও ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে দিয়ে পর ও জানলার পাশে আইয়া আমার গ্যাং শর্মা। আপনি কি আমিনুল ইসলামের, আমিনুল ইসলাম মাস্টার কি হন? আমি তার ওয়াইফ। আচ্ছা, উনি কি আছেন? উনি একটু দূরে আছেন। ওনাকে কি দেয়া যাবে? একটু পাঁচ মিনিট পর ফোন দেন। অভিযোগ দিছে যে সে টাকা পাবে জমি বন্ধক রাখার, একজনের কাছে রাখার জন্য 50,000 টাকা দিছে, সেই টাকা চাইতে গেছে, তো পরবর্তীতে নাকি তার মারছে এবং তার ভয় ভীতি দিতেছে, এই ধরনের একটা লিখিত অভিযোগ সে দিয়ে গেছে নাকি শাইনের কাছে। এবং পরবর্তীতে শাইন তদন্ত করার সময় পরে জানতে পারলো যে টাকা পাবে 7,000 টাকা। প্রথম অভিযোগ দিছে হলো, লিখিত অভিযোগ দিছে হলো তারে মারছে এবং পরবর্তীতে তাকে হুমকি দিছে, এই অভিযোগ। থানায় আসুক, মামলা করুক, সে যদি আমাদের কাছে না দাঁড়ায় সে তার দর্শনের চেষ্টা করছে, থানা আসুক শুনি দেখি। দর্শনের চেষ্টার রোগী তো হাসপাতালে ভর্তি থাকবে না, যদি তাকে মারধর করা হয় তাহলে হাসপাতালে ভর্তি থাকবে, দর্শনের চেষ্টার রোগী হাসপাতালে তো ভর্তি থাকবে না, হাসপাতালে ভর্তি থাকবে যে ধর্ষণ হয়েছে দোষিত ব্যক্তি।